হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে বন্ধুরা আজকের লেশানে আমরা জানবো প্রবাহীর কোনো বিন্দুতে আমরা চাপ কীভাবে নির্ণয় করতে পারি এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করে নিও যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো দেখা যাক প্রবাহীর কোন বিন্দুতে চাপ আমরা কিভাবে নির্ণয় করতে পারি তো প্রথমে আমরা জেনে নেকি কি না ধরো কোনো একটা পৃষ্ঠ রয়েছে ঠিক আছে এই পৃষ্ঠের উপর যদি আমরা কোনো একটা কঠিন বস্তুকে রাখি তাহলে কঠিন বস্তুটি তার ওজনের দরুণ হচ্ছে কিনা কেবলমাত্র ওই পৃষ্ঠের ওপর কিনা চাপ প্রয়োগ করে কিন্তু তরলের ক্ষেত্রে বা প্রবাহীর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি না এটি হচ্ছে কিনা সমস্ত তলের ওপর চাপ প্রয়োগ করে ঠিক আছে তো ধরলাম এর ভিতরে একটি তরল রয়েছে এবার আমরা দেখব কিনা তরল সমস্ত দিকে কিন্তু হচ্ছে কিনা চাপ প্রয়োগ করছে ঠিক আছে তো এটি হলো কঠিন এবং হচ্ছে কি না তরলের যে চাপের মধ্যে পার্থক্য এবার আমরা তরলের কোনো বিন্দুতে আমরা চাপ বলতে কি বুঝি তরলের কোনো বিন্দুতে আমরা চাপ বলতে আমরা কি বুঝবো ধরলাম এটি একটি বিকার এর ভিতর আমরা হচ্ছে না কোনো একটা তরল নিয়েছি ঠিক আছে এবার তরলের কোনো বিন্দুতে চাপ বলতে ওই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর পরিবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে অর্থাৎ ওই বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের উপর প্রবাহীর যে পরিমাণ ওজন কাজ করে তাকেই আমরা বলতে পারি ওই বিন্দুতে প্রবাহীর চাপ ঠিক আছে এবার আমরা দেখে নেব যে প্রবাহীর কোন বিন্দুতে আমরা কিভাবে চাপ নির্ণয় করব। ঠিক আছে এটা ধরলাম একটা বিকার এর ভিতর একটা আমার প্রবাহী রয়েছে এই প্রবাহীর ঘনত্ব আমরা ধরে নিলাম কি রৌ এবার এই প্রবাহীর ভিতর একটি বিন্দু রয়েছে এই বিন্দুকে আমরা ধরে নিচ্ছি কে এবার এই কে বিন্দুর চারিদিকে আমরা একটা অনুভূমিক তল কল্পনা করলাম বৃত্তাকার একটা অনুভূমিক তল কল্পনা করলাম ঠিক আছে এবং এই তলের উপর থেকে আমরা একটা তরল স্তম্ভ কল্পনা করলাম ঠিক আছে এইভাবে আমরা একটা তরল স্তম্ভ কল্পনা করলাম এটা একটা সিলিন্ডার এবার কি না এটি হচ্ছে কি না তরলের ওপরিতল এবার তরলের ওপরিতল থেকে ওই বিন্দুর গভীরতা আমরা ধরে নিলাম এইচ ঠিক আছে অতএব এই তরল স্তম্ভের আমরা আয়তন প্রথমে নির্ণয় করবো তাহলে তরল স্তম্ভের আয়তন হবে আনুভূমিক তলের ক্ষেত্রফল আনুভূমিক তলের ক্ষেত্রফল এই আনুভূমিক তলের ক্ষেত্রফলকে আমরা ধরে নিচ্ছি এই তলের ক্ষেত্রফল ইন্টু এর সঙ্গে যদি আমরা উচ্চতাগুণ করি এইচ তাহলে আমরা পেয়ে যাব কি এর আয়তন এবার আমরা তরল স্তম্ভের আয়তন পাওয়ার পর এবার আমরা ভর নির্ণয় করবো তাহলে ভর সমান আমরা কী জানি আয়তন ইন্টু ঘনত্ব তাহলে আয়তন সমান আমরা কি দেখলাম এ ইন্টু এইচ এবং তরলের ঘনত্ব আমরা ধরেছি রো তাহলে তরলের ভর আমরা পেয়ে গেলাম কি এ ইন্টু এইচ ইন্টু ঠিক আছে এবার আমরা ওজন নির্ণয় করব তাহলে এই তরল স্তম্ভের ওজন কত হবে না এর ভর ইনটু অভিকর্ষীয় তরণ তাহলে ভর আমরা নির্ণয় করেছি এ ইন্টু এইচ ইন্টু রু এবং অভিকর্ষীয় তরণ হচ্ছে না আমরা জানি জি ঠিক আছে তাহলে আমরা কি না এই তরল স্তম্ভের ওজন পেয়ে গেলাম এটা কি না এ ক্ষেত্রফলের উপর কাজ করছে এবার আমরা চাপ কি জানি চাপ হচ্ছে কি না প্রতি একক ক্ষেত্রফলের ওপর হচ্ছে কি না যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে লম্বভাবে সেটাকেই আমরা বলছি কি না ওই বিন্দুতে চাপ অতএব চাপ সমান আমরা কি করব ওজন বাই ক্ষেত্রফল তাহলে ওজন আমরা বের করেছি এ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি আর ক্ষেত্র বল হচ্ছে কি না এ তাহলে এ এ যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে কি রো ইন্টু জি ইন্টু এইচ অর্থাৎ চাপ পি সমান আমরা কী বলতে পারি রো ইন্টু জি ইন্টু এইচ তাহলে এইভাবে হচ্ছে কি না কোনো প্রবাহির কোনো বিন্দুতে আমরা চাপ নির্ণয় করতে পারি ঠিক আছে অর্থাৎ প্রবাহীর কোনো বিন্দুতে চাপ সমান কি না ওই প্রবাহীর ঘনত্ব ইন্টু অভিকর্ষজ তরণ ইন্টু হচ্ছে কি না তরলের উপরিতল থেকে ওই বিন্দুর গভীরতা এই তিনটি যদি আমরা গুণ করি তাহলে কি না কোনো বিন্দুতে আমরা চাপ বের করে ফেলতে পারবো এবার কি না যদি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি রো যদি বেশি হয় তাহলে হচ্ছে কি চাপও হচ্ছে কিনা বেশি হবে যদি জি এর মান যদি বেশি হয় তাহলে হচ্ছে কি চাপ বেশি হবে এবং এইচ এর মান অর্থাৎ গভীরতা যত বৃদ্ধি হবে চাপের মানও তত বৃদ্ধি হবে। এবার আমরা লক্ষ্য করব কি না পৃথিবী পৃষ্ঠের হচ্ছে কি না কোনো বিন্দুতে আমরা জানি কি জি এর মান হচ্ছে কি না ধ্রুবক কনস্ট্যান্ট এবং যে প্রবাহীতে আমরা চাপ নির্ণয় করছি তার ঘনত্ব রো হচ্ছে কিনা কনস্ট্যান্ট বা ধ্রুবক ঠিক আছে অর্থাৎ এ থেকে আমরা কী বলতে পারি পি কার সঙ্গে সমানপাতি গভীরতা পি ইজ প্রপোর্শনাল টু এইচ পি হচ্ছে কিনা গভীরতার সঙ্গে সমানপাতি অর্থাৎ অভিকর্ষ তরণ এবং প্রবাহীর ঘনত্ব যদি ধ্রুবক থাকে তাহলে আমরা দেখব কি না প্রবাহীর কোনো বিন্দুতে চাপ তার গভীরতার সঙ্গে সমানুপাতে বৃদ্ধি পায় এবার আমরা জেনে নেব কি না তরলের চাপের প্রকৃতি বা বৈশিষ্ট্য তরলের চাপের বৈশিষ্ট্যগুলি হলো কি না তরলের কোনো বিন্দুতে চাপ তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতার সঙ্গে সমানুপাতে বৃদ্ধি পায় যেটা আমরা এখানে বললাম ঠিক আছে এবার আমরা দেখে নেব না দ্বিতীয় নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর কি বলছে না কোনো স্থির তরলের মধ্যে যে কোনো বিন্দুতে তরলের চাপ সব দিকে সমান হয় ঠিক আছে এর ভিতর ধরলাম এটা একটা স্থির বিন্দু এবার আমরা দেখবো কি না এর ভিতর যে কোনো দিকে চাপ এই বিন্দুর যে কোনো দিকে চাপের মান হচ্ছে কি না সমান হয় ঠিক আছে তিন নম্বরে আমরা লক্ষ্য করবো কি কোনো স্থির তরলের মধ্যে কোনো অনভিক তলে সকল বিন্দুতে চাপ সমান ঠিক আছে এই তরলের ভেতর আমরা একটা অনুভূমিক তল কল্পনা করে নিলাম ঠিক আছে এবার এই অনুভূমিক তলের উপর যে কোনো বিন্দুতে আমরা যদি দেখি না এই বিন্দুতে চাপ সমান হয় চার নম্বর কি স্থির তরলের মুক্ততল সর্বদা অনুভূমিক থাকে তাহলে এটা হচ্ছে কিনা তরলের মুক্ততল এবং এটা হচ্ছে কিনা সবসময় কি অনুভূমিক থাকবে এবার হচ্ছে কিনা পাঁচ নম্বর কি তরল সমস্যাশীলতা ধর্ম বজায় রাখে অর্থাৎ সমস্যাশীলতা ধর্ম তো আমরা জানি বিভিন্ন আকৃতি আমরা নল নিয়েছি ঠিক আছে এবার এই নলগুলিকে আমরা যদি পরস্পরের সঙ্গে যুক্ত করি এবং এর মধ্যে যদি কোনো তরল দ্বারা পূর্ণ করি তাহলে দেখব কি না এদের সবার মধ্যেই হচ্ছে কি না তরলের উচ্চতা সমান থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে কি না তরলের সমস্যাশীলতা ধর্ম তাহলে আমরা কি না প্রবাহীর কোনো বিন্দুতে আমরা চাপ নির্ণয় করা শিখলাম তাহলে তোমরা আশা করি এটি বুঝতে পেরেছো তাহলে যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো এবং চেনা বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরবর্তী লেশানে